নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশ জানায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতা। এর আগে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয়। তিনি হচ্ছেন মেড ইন ইন্ডিয়া বাংলাদেশ সোর, শেষরা সোর, সোর বাবা ধরা পড়ি স্যার।